সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ভিডিও লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম, সালমানকে ছেড়ে দেওয়ায় ঐশ্বর্যের সাথে যেভাবে বদলা নিয়েছিলেন শাহরুখ খান। লাইফ সাপোর্টে সিআইডি ধারাবাহিকের ফ্রেডি। আমি অনেকদিন ধরেই সিঙ্গেল, শবনম ফারিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সালমানকে ছেড়ে দেওয়ায় ঐশ্বর্যের সাথে যেভাবে বদলা নিয়েছিলেন শাহরুখ খান। হাম দিল দে চুকে সানাম ছবির সেটেই মন দেওয়া নেওয়া হয়েছিল ঐশ্বর্য ও সালমানের। প্রাক্তন মিস ওয়ার্ল্ড এর প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন সালমান। তবে এই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি, দুই বছরের মাথায় তাতে চিড় ধরে। এই ভালোবাসায় কার্যত ঐশ্বর্যর ফিল্মি ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়িয়েছিল এক সময়। সালমানের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর শাহরুখও বিষয়টি ভালোভাবে নেয়নি। এই জন্য টানা বেশ কয়েকটি ছবি ঐশ্বর্যের কাছে অফার গেলেও শাহরুখ তা বাতিল করে দেন। এই জন্য ঐশ্বর্য বিস্ফোরক অভিযোগও তুলেছিলেন। সালমান এবং ঐশ্বর্যের সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে অনেক কারণ ছিল বলে জানা যায়। সেই সময় যারা তাদের কাছ থেকে দেখেছিলেন তাদের একাংশের দাবি ঐশ্বর্যের সঙ্গে সালমান খানের সম্পর্কের ভীত প্রথম থেকেই নড়বড়ে ছিল। সালমানের জন্যই নাকি ঐশ্বর্যকে একের পর এক ছবি থেকেও নাকি বাদ পড়তে হয়েছিল, এর মধ্যে বেশিরভাগ ছবি ছিল শাহরুখের সঙ্গে। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন শাহরুখের সঙ্গে বেশ কয়েকটি ছবি করার কথা ছিল তার, কিন্তু তাকে কিছু না জানিয়ে রাতারাতি সব ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এর নেপথ্যের কারণ তিনি সেদিন পর্যন্তও জানতে পারেননি, তাকে কোনো রকম কৈফত দেওয়ার প্রয়োজন কেউ মনে করেনি। চলতে চলতে চলচ্চিত্রের মধ্যে দিয়ে শুরু হয়, তার হাত থেকে বাদ যায় গোটা পাঁচেক ছবি, এর মধ্যে বীর যারাও ছিল অন্যতম। এই পাঁচটি ছবি পরবর্তীকালেও বক্স অফিসের তুমুল সাফল্য অর্জন করে। তিনি পরে এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঐশ্বর্য বলেন, একের পর এক ছবি থেকে তাকে বাদ দেওয়া হওয়ায় তখন তার ক্যারিয়ারে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়। এই পর্যায়ে একটাই প্রশ্ন জাগে, তা হলো হঠাৎ ঐশ্বর্যের মতো একজন প্রথম সারির অভিনেত্রীকে পাঁচটা ছবি থেকে বাদ পড়তে হয়েছিল কেন? এর উত্তর হলো এর পিছনেও ছিল ভাইজানের হাত। আসলে সালমান খানের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক ভাঙ্গার পর বিবেক অবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই আগেই নাকি প্রিয় বন্ধু শাহরুখকে তিনি বলেছিলেন ঐশ্বর্যকে বাদ দিতে। লাইফ সাপোর্টে সিআইডি ধারাবাহিকের ফ্রেডি। এ অভিনেতা সিআইডি ধারাবাহিকে ইন্সপেক্টর ফেডরিক্স তথা ফ্রেডি চরিত্রে অভিনয় করে পরিচিত পেয়েছেন। কলাচ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক সিআইডি অভিনেতা দীনেশ ফাডনিস। এ অভিনেতা সিআইডি ধারাবাহিকে ইন্সপেক্টর ফেডরিক্স তথা ফ্রেডি চরিত্রে অভিনয় করে পরিচিত পেয়েছেন। সিআইডি ছাড়াও দীনেশ আমির খানের সরফরাশ এবং ঋতিক রোশনের সুপার ত্রিশে অভিনয় করেছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী অভিনেতা দীনেশের অবস্থা সংকটাপন্ন, তিনি কোমায় আছেন। গত শুক্রবার হঠাৎ গুরুতর হৃদরোগে আক্রান্ত হন দীনেশ ফাডনিস। দ্রুত তাকে মুম্বাইয়ের টুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে। প্রথম দিন অর্থাৎ শুক্রবার রাতের তুলনায় অভিনেতার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। 2 ডিসেম্বর অভিনেতার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে অনেকেই হাসপাতালে গিয়েছিলেন। দীনেশ ফাডনিস 1997 থেকে 2018 সাল পর্যন্ত সিআইডিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। 90-এর দশক থেকে 2000 সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল সিআইডি। ফেসবুক সিআইডি শুরু হয়েছিল 1997 সালে, এটি টেলিভিশনের প্রথম অপরাধ ভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের। সিআইডিতে দীনেশ ফাডনিস ছাড়াও ছিলেন শিবাজি সাতম, দয়ানন্দ সেথি, অশ্বিনী কালসেকর, আদিত্য শ্রীবাস্তব, জানভী চেডা গোপালিয়া, আশুতোষ গোয়ারিকর, ঋষিকেশ পাণ্ডে ও শ্রদ্ধা মুসলে। আমি অনেকদিন ধরেই সিঙ্গেল, শবনম ফারিয়া। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ব্যক্তি জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন থেকে খানিক সময় বিরতি নিয়েছিলেন তিনি। তবে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে মোবারকনামা ওয়েব সিরিজ নিয়ে আবারও কাজে ফিরছেন এই অভিনেত্রী। সম্প্রতি কাজ ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ফারিয়া, যেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন বর্তমানে শতভাগ সিঙ্গেল তিনি, কারো সঙ্গে প্রেমের সম্পর্ক নেই। শবনম ফারিয়া বলেন, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল, কবে মিঙ্গল হব সেটাও বলতে পারছি না। কাদের তারকা বানাচ্ছেন বুঝে বানাবেন,
ফারিয়া এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কতটা কঠিন। শবনম ফারিয়া সম্পর্কের বিষয়ে এই অভিনেত্রীর ভাষ্য, আসলে আমার নিজের ওপর আর বিশ্বাস নাই, তাই সঙ্গী না খুঁজে সিঙ্গেল আছি। আমি বিশ্বাস করি রিলেশনশিপ সবসময় ওপরওয়ালা সেট করে রাখেন, তাই আল্লাহ যখন চাইবেন আমি আবার কোথাও সেট হই তখন কিছু হবে। বর্তমানে মাস্টার্স শেষ করছেন ফারিয়া, যার কারণে লেখাপড়ায় ফুল টাইম দিতে হচ্ছে তাকে। এই বিষয়ে তিনি বলেন, 4 মাস পরেই আমার মাস্টার্স শেষ হবে, তবে আমি খেয়াল করেছি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় বেশি। এর প্রভাব শুধু আমার উপর পড়ে না, আমার মা 2 বোন সহ তাদের ফ্যামিলিতেও পড়ে। আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই। এখন আমাকে নিয়ে যখন সমালোচনা হয় মা খুবই আপসেট হয়ে পড়ে, তাই সেন্সেবল হওয়া উচিত। প্রসঙ্গত, ভালোবেসে 5 বছর আগে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। বিয়ের 2 বছর না যেতেই তার সেই সংসার ভেঙে যায়, এরপর থেকে সিঙ্গেল রয়েছেন তিনি। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিলিয়া খান, ধন্যবাদ।